নমস্কার ওয়েজি ডিনার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েস এক্সপ্রেসে। নিম্নমানের বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে কৈলাসহর বিদ্যুৎ বিভাগের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বঞ্চিত গ্রাহকরা। তেলিমুড়া পূর্ত দপ্তরের সরকারি আবাসগুলিতে তীব্র পানি জলের সংকট। কয় স্বপনপুরি রেস্ট হাউসে বিজেপি দলের জেলা কার্যকরী বৈঠক অনুষ্ঠিত করা হয় রবিবার। কিছু দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় বরজলার বাসিন্দা এক যুবক। আমতলী থানাধীন হাঁপানের সুকান্তপল্লি এলাকার শাসক দলের এক সক্রিয় কর্মীকে মারধরের অভিযোগ উঠে দুই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রসিয়াবাড়ি রাস্তা দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। কল্যাণপুরের প্রত্যন্ত এলাকা থেকে একটি শিশু নিখোঁজের ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া। বিহারের রাজধানী পাটনাতে একটি তিন বছরের শিশুকে মাত্র 500 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ভাড়াটের বিরুদ্ধে। বন্যা বিধ্বস্ত অসমে এখনও ক্ষতিগ্রস্ত 6 লক্ষেরও বেশি, জল নামছে একাধিক গ্রামে। অসমে সালিশি সভায় এক ব্যক্তি খুন কবুল করতে গায়ে কেরোসিন ঢেলে অভিযুক্তকে জ্বালে দিলেন গ্রামবাসীরা। বর্ধমানে বিস্ময়ের ঘটনায় মৃত্যু আরো দুই, চাঞ্চল্য এলাকায়। দেশে ক্রমশ গতি পাচ্ছে করোনা সংক্রমণ, দিল্লিতে পাওয়া গেল নতুন ভ্যারিয়েন্ট।